দেখছেন এখানে হাসপাতালে এসে আপনি আপনার নাম একবার সব তুলে তাহলে শুয়ে সব তুলে নিয়ে গেছিল, আবার দেখছি যে আপনি কেনকার কর্মী তারপরে যার যার সুর মোড় ছিল সব ধরে ধরে নিয়ে গেছিল, ওনারা অবজেকশন জানিয়েছিলেন আমাদের সুপার ওয়ার্ড মাস্টার কি সব ধরে নিয়ে যাও যাতে এখানে একটাও শুয়োর না দেখতে পারি। তারপরে কিছুদিন বন্ধ ছিল, শুয়োর ফুয়োর দেখা যেত না, তারপরে আবার দেখছি আবার জিকেছে। এবার যারা পুষে রেখেছে তারা ছেড়ে দিচ্ছে, গরু শুয়োর সবই আছে এখানে। এতে তো পরিবেশ দূষিত হচ্ছে বা আপনারা রান্না করছেন রোগীরা অসুস্থ, হ্যাঁ এগুলো তো হয়, কিন্তু কি করব দাদা, যারা পুষে রেখেছে তারা যদি ছেড়ে রাখে আর আমাদের কিছু করার নেই। আপনার নাম? আমার নাম পুতুল দাস। আরে একটুখানি একটুখানি উত্তরপাড়া হাসপাতালও দেখা যাচ্ছে কুকুর আছে, আপনারা নার্স হিসাবে কি ভয় আছেন বা কি করলে এটার সমাধান হতে পারে? কুকুর নিয়ে যেটা ভয় সেটা হচ্ছে কুকুরে কামড়ালে তো জানেনই যে জলাতঙ্ক রোগটা হয়, সেই ব্যাপারে আমাদের একটা সত্যি এটা মানে একটা আতঙ্ক আমাদের রয়েছে যদি কুকুরে কামড়ায়। সেই জন্য আমাদের সুপারাবশ্য যেখানে জানানো সেখানে জানিয়েছেন, এবং সেই ব্যাপারে যদি ব্যবস্থা নেওয়া হয় তাহলে সকলেই আমরা উপকৃত হব। বিশেষ করে যে অসুস্থ রোগী আউটডোরে দেখাতে আসছে সে একটা রোগের জন্য তো দেখাতে আসছে, এবার তাকে তার উপরে যদি আবার কুকুরে কামড়ে দেয় তাহলে তো সেটা খুবই দুঃখজনক ব্যাপার। একটা রোগের চিকিৎসা করতে এসে তাকে যদি আবার কুকুরে কামড়ানোর জন্য তাকে যদি আবার কুকুরে কামড়ানোর ভ্যাকসিনটা নিতে হয় তার মানে সেটা খুবই দুঃখজনক। সেই জন্য অবশ্য আমাদের সুপার সব জায়গায় জানিয়েছেন এবং এর জন্য যাতে ব্যবস্থা করা হয় সেই জন্য উনি খুবই চেষ্টা করছেন। আপনারাও যখন ডিউটিতে যান বা আউটডোরে যেতে হয় তখন তো কুকুর আপনাদের পায়ের সামনে দিয়ে অনেক সময় দেখা যাচ্ছে চলে যাচ্ছে, বা বাচ্চা বাচ্চা কুকুরগুলো আছে সেখানে, অত কুকুর নেই যে একদম আউটডোরে এসে গায়ের সঙ্গে লেপতে যাচ্ছে সেরকম নেই, হয়তো একটা
কাকটা আছে সে দেখা যায়, সেগুলো মানে তখন মেয়েরা আতঙ্কে, আপনি আপনারা আতঙ্কে থাকেন তো? না সেরকম এখানে অত কুকুর নেই বললাম তো। এনআরএসে যে ঘটনাটা ঘটেছে আপনাদের ইয়ে হোম নার্সের ইয়ে পাওয়া গেছে, সেক্ষেত্রে আপনারা কি বলবেন, এই এই হসপিটালের ক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা নেবেন নাকি কুকুরের বাচ্চা বা ইয়ে? বললাম আমাদের সুপার মানে আমাদের যিনি অথরিটি উনি জানিয়েছেন সেই ব্যাপারে বিভিন্ন। হ্যাঁ তাতে তো দেরি হয়েছে, তার ভেতর যদি কোনো ইনসিডেন্ট ঘটে যায় বা কি, সেক্ষেত্রে আপনার প্রিকশন হিসাবে কি কি ব্যবস্থা নেবেন নার্স হিসাবে, সেবা হিসাবে কাউকে যদি কামড়ে? এখানে যারা মানে লোকেরা রয়েছে, গ্রুপি যারা রয়েছে বা সুপার যারা, তাতে বলাই হয়েছে যে কুকুর দেখতে পেলে তোমরা তাড়াবার চেষ্টা করবে এবং গেট টেট গুলো যাতে না ঢোকে সেই মতো ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনার নাম? আমার নাম রুমা ভট্টাচার্য, নার্সিং হোম। এনআরএস কাণ্ডের পর আমরা এই মুহূর্তে উপস্থিত আছি উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের যে মূল রান্নাঘর তার সামনে। আমরা দেখছি যে এনআরএস হাসপাতালে যেখানে ১৬টি কুকুর শাবককে যেখানে দুজন পড়ুয়া নার্স নৃশংসভাবে হত্যা করেছিল, আজ এখানে ঠিক বিপরীত চিত্র আমরা দেখতে পাচ্ছি যে কুকুর শাবককে যে শাবকগুলি এখানে রাখা আছে। এদিকে যখন হাসপাতালের সুপারকে যখন বলছেন এখানে কুকুর চারিদিকে ছড়িয়ে আছে, কুকুরের পাশাপাশি এখানে শুকর ছানাও হাসপাতাল চত্বরে ঘোরাফেরা করছে, এ বিষয়ে হাসপাতাল সুপার জানান যে তারা এর আগেও বারংবার চেষ্টা করেছেন যাতে হাসপাতাল চত্বর থেকে কুকুর ছানা এবং শুয়োর ছানাকে সরানো যায়। হাসপাতাল সুপার দাবি করছেন খুব শীঘ্রই তারা বিভিন্ন এনজিও সংস্থাকে ডেকে বা পৌরসভার সাহায্যে তা দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। হুগলি থেকে ক্যামেরায় দীপেন্দুর সাথে রোহন বাগচি, ইউএসপি নিউজ।